সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি ইনশাল্লাহ। আজ আমি তোমাদের নবম শ্রেণীর আইসিটি দ্বিতীয় অধ্যায় থেকে একটা টপিক নিয়ে আলোচনা করব। তথ্য প্রযুক্তির যুগে আমরা অনেক ডিভাইস নিয়ে মানে ব্যবহার করি, তার মধ্যে মনে করো যে ইলেকট্রনিক যন্ত্রগুলো ব্যবহার করতে যে কখনো ট্রাবল হয়নি বা প্রবলেমে কেউ পড়েনি, এরকম মানুষ মনে হয় পৃথিবীতে বিরল, তাই না? যে তারা সমস্যায় পড়েনি এরকম কিছু। তাহলে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করতে যে সমস্যা হবে বা প্রবলেমে পড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই সমস্যাগুলো কখনো ছোট ছোট আকারে থাকে, যেটা ব্যবহারকারী অনায়াসেই সেটা সমাধান করতে পারে। আবার কিছু কিছু সমস্যায় তারা পড়ে, যেগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেরা হয়ে ওঠে না, অভিজ্ঞ কারো কাছে যেতে হয়। হ্যাঁ, তোমরা যখন মানে তোমাদের কম্পিউটার বা ল্যাপটপগুলো ব্যবহার করবে, তখন দেখবে যে স্বাভাবিকভাবে কিছু কিছু সমস্যায় তোমরা পড়ে যাবে। তো সেই সব সমস্যার সমাধানের জন্য তো নিজেদেরকে কিছুটা হলেও মানে একটু পারদর্শী হতে হবে, তাই না? তো এই পারদর্শী হওয়াটা প্রয়োজনের ক্ষেত্রেই হতে হয়। তাহলে আমরা যখন কোনো আইসিটি যন্ত্র কিনতে যাই, দেখবে যে আইসিটি যন্ত্রের সাথেই একটা মানে নির্দেশিকা বা একটা ম্যানুয়াল পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে যে এই ম্যানুয়ালটার শেষের পাতায় দেখবে যে এক পাতা বা দুই এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা মিলে একটা নির্দেশিকা দেওয়া থাকে। সেই নির্দেশিকাটাই হচ্ছে তোমার এই ট্রাবল শুটিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের তাহলে আলোচনার বিষয় কী হবে বলো তো? ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং, ট্রাবল শুটিং। তাহলে ট্রাবল শুটিং মানেটা কী বলো তো? ট্রাবল শুটিংয়ের মানে হচ্ছে যে কোনো সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয়ের একটা ব্যাপার। অর্থাৎ যে সমস্যাটা আমরা ফেস করি, সেই সমস্যাটা মানে কীভাবে সমস্যাটা কোত্থেকে আসতেছে সেটা নির্ণয় করাটাই হচ্ছে ট্রাবল শুটিং। তাহলে সাধারণত কিছু মানে প্রশ্ন যেখানে উপস্থাপন করা থাকে ওই ম্যানুয়াল বইটাতে, সেই প্রশ্নের ধরন অনুযায়ী তার কিছু সমাধানও দেওয়া থাকে ওই ম্যানুয়ালটাতে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কী করব? আমাদের আইসিটি যন্ত্রগুলো ব্যবহার করতে যে সমস্যাগুলো আমরা স্বাভাবিকভাবে পেয়ে থাকি, যেমন ধরো তোমার কম্পিউটারটা অন হচ্ছে না, বা অন হলে মাঝে মাঝে মানে শাটডাউন হয়ে যাচ্ছে, অথবা অনেক গরম হয়ে যাচ্ছে, এই অথবা মাউসে কাজ করতেছে না, তারপরে তোমার কিবোর্ডে কাজ করতেছে না, ডিসপ্লে আসতেছে না মনিটরে, এইরকম নানান রকমের সমস্যা আমরা পড়ে থাকি, তাই না? তাহলে সেই ধরনের সমস্যাগুলো আমরা ছোটোখাটো সমস্যা হলে কি আমার কোনো এক্সপার্টের কাছে যাব? না, আসলে কিছুটা নিজেদের মধ্যে থেকেই আমরা এগুলা সমাধান করতে পারি ম্যানুয়াল বইটা বা নির্দেশিকাটা অনুসরণ করলে। তাহলে ট্রাবল শুটিংটা কী? ট্রাবল শুটিংটা হচ্ছে এমন একটা কিছু যা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে মানে করতে হয়। অন্য যে কোনো ইলেকট্রিক যন্ত্রের তুলনায় অবশ্যই আমরা আইসিটি যন্ত্রের একটু ট্রাবলটা বেশি ফেস করি আর কি, নয় কি? তো এক্ষেত্রে একটা সম্ভাব্য কারণ হতে পারে যে কেন এই ধরনের ট্রাবলগুলো আমাদের সামনে আসে। এটার উত্তরটা এরকম যে যেহেতু এই আইসিটি যন্ত্রটা আমরা একটু বেশি ব্যবহার করি, এই জন্য এই ব্যবহার বেশি হওয়ার কারণে এখান থেকে এই সমস্যাগুলো উৎপত্তি হতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে সমস্যা আছে সেখানে তো সমাধানও করতে হবে। সমাধান না করলে আমরা তো আইসিটি যন্ত্রগুলো ভালো করে ব্যবহার করতে পারবো না, তাই না? তাহলে এর জন্য আমাদের কিছু ছোটোখাটো মানে বিষয়গুলোকে মানে নিজেরা সমাধান করব কি করে, সেই জন্য আমরা কিছুটা এই নির্দেশিকা থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। যেমন প্রথমে আমরা যদি এরকম হয় যে প্রথমে তোমার সিস্টেমটাই চালু হচ্ছে না,
সিস্টেম চালু হচ্ছে না, মনে করো একটা প্রবলেম পড়ছো তুমি, এক নম্বরে প্রবলেম পড়ছো যে সিস্টেম চালু হচ্ছে না, এটা একটা সমস্যা। তাহলে কি করব বন্ধুরা, তাহলে আমরা কি করব, দেখব যে মেইন যে পাওয়ার বোর্ডের সাথে তোমার ল্যাপটপের বা কম্পিউটারের যে কেবলটা সেট করে দেওয়া আছে ওটা লুজ আছে কি না সেটা খেয়াল করব আমরা, কম্পিউটারের সাথে এবং মূল পাওয়ার বোর্ডের সাথে ওটা আমরা চেক করে নেব। যদি ওটা ঠিক থাকে তাহলে তারপরে দেখা যাচ্ছে যে হচ্ছে না কেন, তাহলে অবশ্যই আমরা খেয়াল করব যে মূল পাওয়ার বোর্ডটায় পাওয়ার সাপ্লাইটা ঠিক আসছে কি না, মানে কানেকশন ঠিক আছে কি না সেটার দিকে খেয়াল করব। মেন বোর্ডটা যেটাকে বলছি, মেন যে পাওয়ার সাপ্লাই ইউনিটটার সাথে এটার কানেকশনটা ঠিক আছে কি না সেটা আমরা দেখব। যখন দেখব যে ওটাও ঠিক আছে, মানে পাওয়ার সাপ্লাই ইউনিটটার থেকে যে কানেকশনটা দেওয়া হচ্ছে সেই সাপ্লাই ইউনিটটাও ঠিক আছে, তারপরেও তোমার এই সিস্টেমটা চালু হচ্ছে না, তাহলে আমাদের ধরেই নিতে হবে যে মানে সমস্যা আছে। এক্ষেত্রে তুমি যদি না পারো তাহলে অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে যে তোমার এই সমাধানটা করে আনতে হবে যে তোমার সিস্টেমটার সমস্যা হয়ে আছে, বুঝতে পেরেছো? এবার মনে করো সিস্টেম চালু হয়েছে, ঠিক আছে, সিস্টেম চালু হওয়ার পরেও চালু আছে কিন্তু কি হচ্ছে না, সিস্টেম চালু আছে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, তোমার কোনো কিছু দেখা যাচ্ছে না, যাচ্ছে না, এক্ষেত্রে কী করবো, এটা একটা সমস্যা। আগে ছিল সিস্টেমই চালু হচ্ছে না, এখন কী হলো যে সিস্টেম চালু হচ্ছে কিন্তু তোমার কোনো কিছুই দেখা যাচ্ছে না মনিটরে। তাহলে কি করব, সিস্টেমটা বন্ধ করব, আমরা বন্ধ করে মেন সিস্টেম থেকে পাওয়ার কেবলটা খুলে ফেলতে হবে খুব সতর্কতার সাথে, যেহেতু এখানে একটা ইলেকট্রিসিটির ব্যাপার আছে, সতর্কতার সাথে এটা করব আমরা অবশ্যই। তারপরে কি করব, মেমোরি স্লট থেকে সকল ধরনের মেমোরিগুলো খুলে নেব, খোলার পরে ওই মেমোরি স্লটে দেখবে যে কিছু কানেক্টর আছে, সেই কানেক্টরগুলো আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করব, ব্রাশ দিয়ে পরিষ্কার করব। তারপরে কি করব, ওই ইরেজার দিয়ে অবশ্যই পরিষ্কার করব। তারপরে দেখব যে হচ্ছে এই যেখানে মেমোরিটা সেট করা ছিল সেই জায়গাটা অর্থাৎ মেমোরি স্লটটাকেও আমরা শক্ত ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে র্যামটা আমরা ইনস্টল না করেই কী করব, কম্পিউটারটা চালু করব। কম্পিউটার চালু করে যদি দেখি যে বিপ শব্দ হচ্ছে কি না সেদিকে আমরা খেয়াল করব, হ্যাঁ, বিপ সাউন্ডটা আসছে কি না সেদিকে খেয়াল করব। যদি বিপ সাউন্ডটা শোনা যায়, শুনতে পাও, তাহলে কম্পিউটার বন্ধ করে র্যামটা ইনস্টল করে হচ্ছে কম্পিউটারটা চালু করব, ঠিক আছে। তারপরে দেখবে যে যদি কোনো বিপ সাউন্ড হয় তাহলে বুঝতে হবে যে র্যামে সমস্যা আছে, র্যামে সমস্যা আছে, হ্যাঁ, র্যামে যখন সমস্যা আছে তখন দেখবে যে পরবর্তীতে ডিসপ্লেটা না আসলে মানে নতুন একটা মানে র্যাম তোমাকে লাগাতে হবে, নতুন র্যাম তুমি আবার সেট করার পরে বা ইনস্টল করার পরে যদি তোমার ডিসপ্লে না আসে, ডিসপ্লে না আসে তাহলে কী করবে বুঝতে হবে যে তোমার পুরো ইয়েতে সমস্যা আছে, র্যামের সমস্যা আছে, বুঝছো? মানে নতুন র্যাম দেওয়ার পরে যখন হবে না তখন তোমার বুঝতে হবে যে মানে তোমার এই ডিসপ্লেটা আর আসবে না, তখন তোমাকে অভিজ্ঞ কারো কাছে যেতে হবে যে তোমার এই সমস্যার সমাধান করতে হবে। যাই হোক, এখন আরেকটা প্রবলেম তোমরা ফেস করতে পারো, সেটা হচ্ছে যে সিস্টেমটা দেখবে যে হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে, তার আগে কি হয় যে অত্যন্ত গরম হয়ে যায় সিস্টেমটা, হ্যাঁ, গরমে সিস্টেমটা কি হয়,
সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায়, গরম হয়, আর সেই সাথে হঠাৎ হঠাৎ বা কয়েক মিনিট পর পর এরকম হঠাৎ হঠাৎ কী হয়, হঠাৎ কয়েক মিনিট পর পর এটা মানে বন্ধ হয়ে যায় বা শাটডাউন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, হয়তো নাকি এরকম সমস্যায় পড়ছো তোমরা, তখন কি করবে এ ধরনের সমস্যা হলে? প্রথমে কি আমরা অভিজ্ঞের কাছে যাব, এক্সপার্টের কাছে যাব? তার যাওয়ার আগে আমরা একটু নিজেরা কিছু টেস্ট করে নিতে পারি সেটা। তখন এরকম কোনো সমস্যায় পড়লে তোমরা কি করবে, তোমরা ওই সিস্টেমের কেসিংটা খুলে ফেলবে। খোলার পরে মাদারবোর্ড খুব সতর্কতার সাথে আর কি, খুব সচেতনভাবে যত্ন সহকারে তুমি মাদারবোর্ড থেকে হচ্ছে প্রসেসর ফ্যানটা সরাবে। কিন্তু প্রসেসর ফ্যান সরাবে ঠিক আছে, কিন্তু প্রসেসরটাও সরাবে না, এটা যেন মনে থাকে আর কি। হ্যাঁ, তখন দেখবে প্রসেসর ফ্যানটা যখন খুললে তখন দেখবে যে তার মানে হিট সিঙ্কটার এবং ফ্যানটা ভালো করে তুমি তখন পরিষ্কার করতে পারবে। প্রসেসর ফ্যানটা খুলে খুব ভালো করে তুমি পরিষ্কার করবে ব্রাশ দিয়ে, এবং হিট সিঙ্কটাও তুমি ভালো করে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করার পরে, কারণ অনেক দিন ব্যবহার করার ফলে তোমার সেখানে ধুলোবালি জমতে পারে, হ্যাঁ, আর ধুলোবালি জমলে কিন্তু এই ফ্যানে যখন ধুলোবালি জমে যায় তখন কিন্তু ওই যে বাইরের যে বাতাসটা মানে ভেন্টিলেশনের কাজটা যে জায়গাটা দিয়ে হয়, ধুলির কারণ ধুলিবালির কারণে ওই ভেন্টিলেশনটার কাজ প্রক্রিয়াটা চলে না, ওই জন্যে ওটা সিস্টেমটা গরম হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে তুমি যখন এটা পরিষ্কার করে দিবে, পরিষ্কার করে দিলে কী হবে, ওটা ঠান্ডা হওয়ার সুযোগটা পাবে আর কি, তাহলে আর ইয়ে হবে না। তারপরে হিট সিঙ্কটা পরবর্তীতে তুমি কী করবে, পুনরায় ইনস্টল করবে। এরপরেও যদি এই সমস্যাটা থাকে, হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, তাহলে বুঝতে হবে যে তোমার যন্ত্রে একটা বড় ধরনের সমস্যা আছে, তখন তুমি কোনো এক্সপার্টের কাছে এটাকে নিয়ে যেতে পারো। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার মনে করো যে প্রথমে তো গরম হওয়ার কারণে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে গেল, তাহলে আমরা সমাধান পেলাম। এবার মনে করো গরম হয় না, ঠিক আছে, কিন্তু গরম হয় না কিন্তু হঠাৎ করে কয়েক মিনিট পর পর এটা হ্যাং বা আবার শাটডাউন হয়ে যেতে পারে, মানে গরম মানে ঠান্ডা অবস্থাতেই। আমি যদি এরকম একটু লিখি যে গরম না হয়েও কী হয়, মানে গরম না হয়ে দেখা যাচ্ছে কম্পিউটার কয়েক মিনিট পর পর আবার হ্যাং হয়ে যাচ্ছে, গরম না হয়েও কয়েক মিনিট, মানে ওই উপরের সাথে একটু ইয়ে আছে আর কি, উপরেরটা দেখা যাচ্ছে যে গরম হয় আর এখানে গরম না হয়েও কিন্তু এরকম হচ্ছে বন্ধ হয়ে যেতে পারে কয়েক মিনিট পর পর বন্ধ হয়। তাহলে এ ধরনের সমস্যা যখন তুমি পড়বে তখন কী করবে, তখন কী করবে, সতর্কতার সাথে তুমি মাদারবোর্ডটা ভালো করে দেখে নেবে খুব সিনসিয়ারলিভাবে। তারপরে দেখবে যে ত্রুটিপূর্ণ ক্যাপাসিটারটা মানে ওপর থেকে খুলে আসছে কি না সেটার দিকে একটু খেয়াল করবে। হ্যাঁ, মানে ক্যাপাসিটারটা উপর দিক থেকে খুলে আসছে কি না সেদিকে খুব নজর দেবে আর কি। এক্ষেত্রে ক্যাপাসিটারটা কী করবে, যদি লুজ হয় বা খুলে আসতে লাগে, খুলে আসছে এরকম হয় যদি, তাহলে কী করবে, ক্যাপাসিটারটা তুমি হচ্ছে সুন্দর করে লাগিয়ে সে সমস্যার সমাধানটা তুমি করতে পারবে খুব সতর্কতার সাথেও। আরেকটা কী কাজ করবে, আরেকটা তুমি ওই যে চালু অবস্থায় কম্পিউটারটা খেয়াল করো যে কোনো রকমের আইসি, হ্যাঁ, এটা অতিরিক্ত তাপ উৎপাদন করছে কি না, আইসিটা মানে অতিরিক্ত তাপ নিচ্ছে কি না, তাহলে কী করবে, সাবধানে বোর্ডটা তুমি যেন শর্টেড না হয় সেই রকমভাবে তুমি এটাকে সাবধানে বোর্ডটা ইয়ে করবা, হচ্ছে সরি, সাবধানে বোর্ডটা যেন শর্টেড না হয় এদিকে খেয়াল রাখবে। যদি তেমন হয়
তাহলে তুমি কি করবে বলো তো? যদি মানে সমস্যাটা থেকেই যায় তাহলে তুমি হচ্ছে নিজে থেকে আর ইয়ে না করে তুমি নিকটস্থ কোনো অভিজ্ঞর কাছে তোমার কম্পিউটারটা নিয়ে যাবে, বুঝতে পেরেছো? মানে বড় ধরনের সমস্যাটা হলে তুমি নিজেই বুঝতে পারবে। আচ্ছা, এবার উইন্ডোজ যখন তুমি রান করো, উইন্ডোজ হচ্ছে রান করার সময়, উইন্ডোজ রান করার সময় কী হয়, উইন্ডোজ রান করার সময় যখন দেখবে যে আটকে যায়, আটকে যায় বা হচ্ছে তোমার হলো হ্যাং হয়ে যায়, আটকে যায় বা হ্যাং হয়ে যায়, হ্যাং হয়ে যায়, এই সমস্যা পড়লে তুমি কী করবে? এই সমস্যায় পড়লে তুমি একটা প্রথমে আপগ্রেড অ্যান্টিভাইরাসটা তুমি হার্ড মানে চালানো অবস্থায় তুমি হার্ড ডিস্ক থেকে হচ্ছে কোনো প্রকার ভাইরাস আছে কি না সেটা তুমি চেক করে নেবে। কি বললাম বলো তো? তোমার আপগ্রেড অ্যান্টিভাইরাস চালিয়ে তুমি ওই হার্ড ডিস্কে কোনো ভাইরাস আছে কি না এই বিষয়টা তুমি আগে চেক করে নেবে। চেক করে নিয়ে সেটা ক্লিন করতে হবে, চেক করা মানে হচ্ছে ক্লিন করে নিবে আর কি। আচ্ছা, আর ওই সময় তুমি কী করবে বলো তো? তোমার কম্পিউটারে বা হার্ড ডিস্কে যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে বা থেকেই তো থাকে, থেকেই যায় আর কি, তখন তোমাকে একটু সতর্কতার সাথে মানে একটু সচেতনভাবে তোমার ওই গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে ব্যাকআপ দিয়ে অন্য ড্রাইভে রাখবে এবং সি ড্রাইভটা তুমি ফরম্যাট করে নেবে, বুঝছো? ফরম্যাট করে নেবে এবং নতুন করে আবার হচ্ছে তুমি উইন্ডোজ ইনস্টল করবে। এই কাজটা তুমি তোমার যদি জানা থেকে থাকে যে পূর্বে তোমার গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে তুমি ব্যাকআপ দিয়ে ইয়েতে রাখলে, ফোল্ডারে রাখলে, আর হচ্ছে বাদ বাকিটা কী করলে সি ড্রাইভটা তুমি ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ দেবে। তো এই কাজটা যদি তুমি না পারো তাহলে তোমাকে অবশ্যই অভিজ্ঞ কারো কাছে শরণাপন্ন হতে হবে, বুঝতে পেরেছ? আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কঠিন লাগছে কি? দেখবে অনেক সময় আছে যে তোমার কম্পিউটারের তারিখ বা ডেট, তারিখ যেটা সময় ঠিক মতো দিচ্ছে না, কি হয় যে কম্পিউটারের মানে কম্পিউটারে কি হয় তারিখ বা ডেট যেটা ঠিক মতো দেয় না আর কি, দেখা যায় না, ঠিক থাকে না, এটার কি সমস্যা সমাধান? হ্যাঁ, তাহলে কি করব আমরা? তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো যে এটা ডেট তারিখ ঠিক মতো দিচ্ছে না কেন বলো তো? হতে পারে যে মাদারবোর্ডে যে সংযুক্ত অবস্থায় যে সিএমওএস ইয়েটা থাকে, ম্যাটারনাল অক্সাইড যেটাকে বলা হয়, হচ্ছে তোমার ব্যাটারি থাকে, আর সিএমওএসের পুরো নাম হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, বুঝছো? এই ব্যাটারিটা হলো কার্যক্ষমতা কমে যায় বা মানে হারিয়ে যায়, এই কারণে এই এই সমস্যাটা দেখা যায় যে উইন্ডোজ রান করার সময় কম্পিউটারের তারিখ ঠিক থাকে না। তাহলে কেমন কী হলো যে দেখবে যে ওই সিএমওএস এই ব্যাটারিটার কার্যক্ষমতা মানে শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এই কারণে তোমার এই কম্পিউটারে এই তারিখ ঠিক থাকতেছে না। তাহলে তোমাকে কী করতে হবে? নতুন একটা ব্যাটারি তোমাকে সেট করে নিতে হবে, বুঝতে পেরেছ? আচ্ছা, অনেক সময় দেখা যায় মানে ছোটোখাটো একটা বিষয় যে কম্পিউটারে মানে গায়ে টাচ করলেই তোমাকে শক করতেছে, মানে যেটাকে বলে হলো স্পর্শ করার সাথে সাথে তোমাকে
শর্টকে ফেলে দিচ্ছে, এটাকে শক করা বলে, মানে হচ্ছে কম্পিউটার স্পর্শ করলে আর কি, স্পর্শ করলে কি স্পর্শ করলে বলো তো, আমি তো শর্টকাটে লিখছি, মানে কম্পিউটারের গায়েতে বডিতে মানে স্পর্শ করলে শক করে। এই অবস্থায় কী সমস্যা হয়েছে বলে তুমি মনে করতে পারো? এই অবস্থায় বুঝতে হবে যে কম্পিউটারের ইয়েটা সিস্টেমটার গা তো একটা মেটাল দিয়ে তৈরি করা, তাই না, কেচিংয়ের ইয়েটা, তখন বুঝতে হবে যে কম্পিউটারের আর্থিং করা নাই, আর্থিং করা নাই। তো এই এইখান থেকে মানে আর্থিংটা যদি ঠিকঠাক করা থাকতো, সেক্ষেত্রে কী করবে, একজন পারদর্শী বা তুমি যদি পারো তাহলে ইলেকট্রিশিয়ানের কাজটা করতে হবে আর কি, আর্থিংয়ের কাজের ব্যাপারে, তাহলে দেখবে যে এই শকটা আর করতেছে না। বুঝতে পারছো? খুব সিম্পল সিম্পল জিনিস বিষয় মানে তোমাদের সামনে এখানে আসছে, তোমরা ইচ্ছে করলেই হচ্ছে সব মিলিয়ে তোমার এই ছোটোখাটো সমস্যাগুলোকে তোমরা নিজেরাই সমাধান করতে পারো। আচ্ছা, এবার বলি যে কখনো কখনো দেখবে যে আউট অফ মেমোরি দেখায়, এটার জন্য কি করতে হয়, আউট অফ মেমোরি মেসেজ দেখায়, সরি, আউট অফ মেমোরি মেমোরি দেখায়, এটা একটা সমস্যা, তাই না, আউট অফ মেমোরি দেখায় বা মেমোরি আউট অফ মেমোরির হিসেবে একটা মেসেজ দেয়, তখন কি করবে তোমরা বা কী কী বুঝবে, এতে বুঝবে যে তোমার কম্পিউটারে অতিরিক্ত মানে ইয়ে আছে, প্রোগ্রাম ইনস্টল করা আছে, ও আর নিতে পারছে না মেমোরিতে যেটুকু তোমার জায়গা থাকে, তুমি যে কাজগুলো করেছো হয়তো বা ওই কাজের কারণে ওই জায়গাগুলো মানে ভরপুর হয়ে আছে, ফুলফিল হয়ে আছে, তাহলে মানে এই আউট অফ মেমোরির মেসেজটা তো দেখাবেই, তাহলে কী করবে, অতিরিক্ত মানে যে ইয়েগুলো থাকবে তোমার প্রোগ্রাম ইনস্টল করা থাকবে, সেগুলোকে তুমি হচ্ছে যেগুলো অপেক্ষাকৃত তোমার অপ্রয়োজন বা অত একটা প্রয়োজন নয় সেগুলোকে তুমি হচ্ছে ডিলিট করবে, বুঝছো, ডিলিট করে ওই একটু কমায় নেবে আর কি। তারপরে কী করবে, কম্পিউটারে ওই এই অতিরিক্ত সফটওয়্যারগুলো বা প্রোগ্রামগুলো তুমি ডিলিট করে দিবে, আর দেখা যাচ্ছে যে কিছু কাজও থাকে, অতিরিক্ত কিছু কাজও থাকে, আননেসেসারি কিছু কাজও হয়তো থাকে, সেই কাজগুলোকে তোমরা হচ্ছে একটু সরায় নেবে, তাহলে তোমার এই ইয়ে করতে হবে। আর তারপরে কী করবে, যদি তোমার এই ক্ষেত্রে সম্পূর্ণটা তোমার অপ্রয়োজন অথচ অতটা জরুরি না, এটা যদি আবার রাখতেও চাও, তাহলে কী করবে, তোমার এক্সট্রা করে মাদারবোর্ডে তোমার হচ্ছে র্যাম সেট করে নিতে হবে, তাহলেই ওই বাড়তি কাজের যে জায়গাটার দরকার হবে, অতিরিক্ত র্যাম লাগানোর কারণে ওই গ্যাপটা তোমাকে ফিল আপ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরকম তো তোমরা তো ইয়েও ব্যবহার করো, হচ্ছে কী বলে মোবাইল, এই স্মার্টফোনগুলো ব্যবহার করো, দেখো যে অল্প ক্যাপাসিটির হচ্ছে আছে, এরকম র্যাম তোমরা অনেক সরি ইয়েগুলো হ্যাঁ সরাই দিয়ে নতুন করে আবার বেশি র্যামে আছে এরকম কিছু র্যামগুলো তোমরা সেট করো মেমোরি, তাহলে এক্ষেত্রে তোমার যে সমস্যাগুলো এই সমস্যার থেকে তোমরা মানে মুক্ত হতে পারবে। আবার দেখবে যে সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে তোমার হলো কিবোর্ডে কাজ করছে না, এরকম তো কমন একটা ব্যাপার, তাই না, এটা 9 নম্বর, কিবোর্ড কাজ করছে না, কিবোর্ড কাজ করছে না, তাহলে এরকম সমস্যা যখন পড়বে তখন তুমি কী করবে, কম্পিউটার বন্ধ করে
কম্পিউটারটা বন্ধ করবে, বন্ধ করে কিবোর্ডটার মানে পোর্টের সাথে যথাযথভাবে সংযোগ আছে কি না, হ্যাঁ কিবোর্ডটা পোর্টের সাথে যথাযথভাবে সংযোগ আছে কি না সেইটা তুমি চেক করে নেবা। যদি সংযোগ না থাকে তাহলে সংযোগটা ভালো করে দিয়ে দিবা, অথবা লুজও থাকতে পারে, সেটা ভালো করে সেই সংযোগটা তুমি কম্পিউটারের সাথে সুন্দর করে সেট করে দিবা। তারপরে কি করবে, তারপরে করবে কি, অ্যান্টিভাইরাস দিয়ে তুমি হচ্ছে কম্পিউটারটা সুন্দর করে আর কি তুমি ভাইরাসগুলোকে ক্লিন করে নেবা। এরপরেও যদি তোমার কিবোর্ডটা কাজ না করে তাহলে তোমাকে নতুন একটা কিবোর্ডের কিনে সেটাকে সেট করে নিতে হবে। বুঝতে পেরেছ? এই ধরনের সমস্যাগুলো সচরাচর হয়ে থাকে কিন্তু। আচ্ছা, আবার হতে পারে এরকম যে মনিটরে কোনো পাওয়ার নাই। 10 নম্বর দিই, মনিটরে কী থাকতেছে না, পাওয়ার থাকতেছে না, পাওয়ার থাকে না, তাহলে এই সমস্যার সমাধান কী আসতে পারে বলতো? এই সমস্যার সমাধান হতে পারে যে পাওয়ার বোতাম চালু আছে কি না সেটা খেয়াল করতে হবে তোমাকে। হ্যাঁ, পাওয়ার বোতাম চালু আছে না কা সেইটা তুমি খেয়াল রাখবে। আর হচ্ছে এসি পাওয়ার কার্ডটা মনিটরের পেছনে এবং পাওয়ার আপ আউটলেটের ভালোভাবে সংযুক্ত আছে কি না এই দিকটা তুমি সুন্দর মানে সতর্কতার দৃষ্টিতে দেখবে। যদি সবগুলো ঠিক থাকে তাহলে তো মানে সমস্যা হওয়ার কথা না, ঠিক নাই বিধা এরকম হচ্ছে আর কি, তাহলে তোকে এগুলা এভাবে সতর্কতার সাথে তোমরা এগুলা খেয়াল করবে। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে এই এতক্ষণ যাবতীয় কথা বললাম, সমস্যা তো আসেই, সবসময়ের জন্য টুকটাক থেকেই থাকবে, তো একদিনে তো এই পুরো ক্লাসে এটা আনা সম্ভব না। তো আজকে যে পর্যন্ত করলাম, 10টা মনে হয় সমস্যার সমাধান দিলাম। আগামী দিনে তোমাদের সাথে আবার দেখা মানে কথা হবে এই ট্রাবল শুটিং নিয়ে। ট্রাবল শুটিংয়ের ছোটো ছোটো সমস্যাগুলো আমরা সমাধানের বাসা থেকেই আমরা সমাধান করতে পারি, বই দেখে, তারপরে তোমার ম্যানুয়াল বই দেখে, এবং তোমার যিনি টিচার আছেন ICT টিচার তার সহযোগিতা নিয়ে তোমরা টুকটাক এই কাজগুলো যদি প্রতিনিয়ত করতে থাকো তাহলে একসময় দেখবে যে এই ধরনের ছোটোখাটো সমস্যাগুলো তোমাদের আর সমস্যাই মনে হবে না। আশা করি সে ধরনের প্রসেসে তোমরা চলবে আগামী দিনে। আরও পরবর্তীতে আরও কিছু আছে তোমার বইতে, সেটা নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।